আপনারা আল্লাহকে দেখেছেন? আরে ভাই বলুন না। এই প্রশ্নটা আমাকে কে করেছিল জানেন? বোম্বাই কলেজের একজন প্রফেসর, এই পাকসার কাছে বাড়ি, আমাকে বলছে মারুফ সাহেব আপনি আল্লাহকে দেখেছেন? আমি বলে আপনি দেখেছেন? বলছে না আমি হিন্দু লোক দেখবো কি করে। আপনি শোনেন আমার আল্লাহ কিভাবে দেখা দেয়। বন্ধুরা আজকে শুনে নেন, রাগব কাঠির মানুষেরা সারা রাত ওয়াজ শুনেছেন তো, আর বাড়ি থেকে ভাববেন আল্লাহ কিভাবে আপনাকে দেখা দেয় দেখে নিন। আমি বললাম স্যার দেখুন আর আপনারা ভালো করে বুঝে নিন, শীতকাল অগ্রহায়ণ মাসে রাত একটার সময় আপনি স্কুটি নিয়ে বা মোটর সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছেন, ধরুন সারাফুল বাজার পার করে টার্নিং মোড় আছে একটা, ওইখানে আপনার গাড়ির দুটো চাকা বাস্ট হয়ে গেছে, আপনি একা দাঁড়িয়ে আর চলছে না গাড়িটা, আপনি দাঁড়িয়ে আছেন, অন্ধকার রাত, অত্যন্ত কুয়াশা পড়েছে, শীতও পড়েছে, আপনি রাত তখন একটা বাজে, আপনার স্ত্রী ফোন করছে কোথায় আছো তুমি, আপনি বললেন আর বলো না দুটো চাকাই বাস্ট হয়ে গেছে, কোন জায়গায়? এই সারাফুল থেকে আসার মাঝে টার্নিং মোড় আছে ওইখানটায়। আপনার স্ত্রী কি বললো জানেন? হায় হায় কেন কি হয়েছে? ওইখানে কদিন আগে চারটে মার্ডার হয়ে গেছে, একে ভয় ছিল আবার আরো ভয় ঢুকিয়ে দিল। দেখবেন একদম বাস্তব কথা বলছি, আপনারা যখন একা রাস্তায় চলাফেরা করবেন তখন দেখবেন কোনোদিন ভালো ভালো কথা মনে পড়বে না, কবে কে মুন্ডু কাটা লাশ দেখেছেন ওইটা খালি মনে পড়বে, ঠিক না বেটি? ব্যাস আপনারা একে ভয় হচ্ছিল আরো ভয় ঢুকিয়ে দিল, আপনি কাঁপছেন ভয়েতে। আপনার মা ফোন করেছে কোথায় আছিস বাবা, আপনি বললেন ওমা এই জায়গায় পড়েছে, তোমার মা, আপনার মাও কাঁদছে, বাপও কাঁদছে, বউ কাঁদছে, ছেলেমেয়েরা কাঁদছে, আপনি কিন্তু একটা গোনাগার পাপী লোক, আপনি পাপী লোক কিন্তু আপনার ছেলেমেয়েরা স্ত্রীরা সব কাঁদছে। আল্লাহ বলছে দেখ তুই তো পাপী, তোর তো আমার, তুই তো আমার কথা শুনিস না, তো তোর কথা কি মানবো বল দিনি, তোর ডাকে কি সাড়া দেবো, কিন্তু তোর ডাকে সাড়া দিচ্ছি নি, তোর মা ভালো মেয়ে, তোর বাপ ভালো লোক, তোর বউটা ভালো মেয়ে, তোর ছেলে মেয়ে ভালো রে, ওদের কান্না সহ্য করতে পারিনি, তাই ফেরেশতাদেরকে বললাম এক কাজ কর, এক কাজ কর, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে এক কাজ কর, এই স্বরূপনগর থানার বড় বাবু ওই তেঁতুলিয়া রানিং দিচ্ছে গাড়ি নিয়ে, ওকে পেটিয়ে দে এইদিকে। হঠাৎ আপনি কিছুক্ষণ পরে দেখছেন পুলিশ গাড়ি আসছে আপনার সামনে, এবার আপনার মনে ধুকধুক শুরু হয়েছে, আপনার ধারণা হচ্ছে কি এক্ষুনি যদি পুলিশ ধরে কেস দেয় থানায় নিয়ে চলে যায় ভোটের সময়, আপনি করলেন কি, পুলিশ দাঁড় করিয়ে আপনাকে দাঁড় করিয়ে বলছে কোথায় যাবেন, আপনি ভয়েতে বলছেন এমন একটা কথা বলছেন যাতে করে পুলিশের মনটা জয় হয় কি, স্যার বাচ্চার দুধ কিনতে গেছিলাম স্যার, আদৌ আপনি মাল খেতে গেছেন বাচ্চার দুধ কিনতে গেছেন, এটা বললে তার মানে কি আপনার ধারণা, এই কথা বললে পুলিশের মনটা একটু গলে যাবে, ও আমার সহযোগিতা করবে, তা ভালো পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছেন আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখছেন আপনি এই দিক থেকে তরণীপুর দিক থেকে একটা বাচ্চা হাতি গাড়ি আসছে, কি বাচ্চা হাতি বলেন তো ভাই, ওই 107 নাকি ছোট মতো, হ্যাঁ বাচ্চা হাতি নাকি, ওই গাড়ি আসছে, ওই গাড়ির ড্রাইভার দেখতে সামনে পুলিশ ভ্যান, পাশে একটা মোটর সাইকেল দাঁড় করানো, হায় হায় শেষ, বাচ্চা হাতি গাড়ির ড্রাইভার চিন্তা করছে 12টা বেজে গেল সবজির গাড়ি নিয়ে যাচ্ছি আর কেস দেবে, ও তখন নেমেই বলছে পুলিশ থানার ওসিকে বলছে, থানার ওসি কিন্তু হিন্দু আপনি একজন মুসলমান মনে রাখুন, থানার ওসিকে একে বলছে স্যার 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 আমার বাড়ি আমার গাড়ি নয় স্যার, আপনি এলাকার সব থেকে যে বড় গুন্ডা তার নাম বলে দিলেন, আপনার ধারণা হচ্ছে এইরকম গুন্ডার নাম বললে থানার ওসি ভয়েতে ছেড়ে দেবে, বলছে আপনি কি বলছেন স্যার 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 আমার গাড়ি নয় স্যার অমুক বসের গাড়ি, থানার ওসি বলছে তোকে বলেছি কার গাড়ি, স্যার 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 এদিকে এদিকে, হ্যাঁ স্যার এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল, কিছু বুঝতে পারছে না, ও ভাবছে হায় হায় এমন আমার মোটর সাইকেল তুলে কেস দেবে, স্যার স্যার আমি গরিবের ছেলে আমি গাড়ি চালিয়ে খাই স্যার আমার বাবা মা খুব অসুস্থ স্যার, তোকে বলছি তোল, হ্যাঁ স্যার বলে গাড়িটা তুললো, শোনেন ভাবেন তুললো, তোলার পরে আপনাকে কি বললো থানার ওসি, বললো আপনি আমার গাড়িতে উঠুন, গাড়িতে উঠলে থানার ওসিকে বললো, থানার ওসি হাতি গাড়ির ড্রাইভারকে বললো তুই আমার পেছনে পেছনে আয়, আপনার থানার ওসি করলো কি, আপনি একজন মুসলিম থানার ওসি ছিল হিন্দু,
আপনাকে এনে আপনার গাড়িতে বাড়িতে নামিয়ে দিল, মোটরসাইকেলটা বাড়িতে নামিয়ে দিল, চলে গেল দুজনে দুদিকে। আপনি বাড়ি থেকে স্ত্রীকে বললেন, স্বরূপনগর থানার ওসি খুব ভালো মানুষ, আমারে বাড়ি পৌঁছে দিল। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন না? আল্লাহ বলছে, শোন, আমি টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, আমি আমার দেহ নিয়ে তোর কাছে হাজির হব না, আমি ব্যক্তির মাধ্যমে তোর কাছে হাজির হয়েছিলাম। কিরকম? আমি আল্লাহ, নইলে থানার ওসিকে, ও তো তেঁতুলিয়া ওই রোডটাই থাকার কথা, ও কি করতে এই রোডে ঢুকবে? আমি আল্লাহই ওকে পাঠালাম, মনটা ঘুরিয়ে এই রোগেই পাঠিয়েছিলাম। হাতি গাড়িটা এই দিকে আসবে কেন? ও তো তরণীপুরের থেকে ওদিক থেকে বনগাঁয় চলে যাওয়ার কথা, ওকে ঠিক এই দিকেই টাইমে নিয়ে এসছি, কারণ আমি আল্লাহ জানি তুই তো বেয়াদব, তুই তো অভদ্র, তুই তো বেনামাজি, তোর তো আমি চাইনি রে, তোর মাম্মাটা কাঁদছে, তোর বাচ্চা ছেলে মেয়েগুলো কাঁদছে, তোর স্ত্রীটাও সতী মহিলা, সেও কাঁদছে, তাদের কান্না সহ্য করতে পেরে তোকে আমি তার বাড়িতে পৌঁছে দিলাম। টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, তুই কিন্তু জানতেই পারলি না। জোরে বলে বন্ধু, বাড়ি থেকে ভাববেন এই যে এক্সাম্পল, আল্লাহ বলছে আমি তোদের কখন কোন সময় উপস্থিত তোর কাছে হই তুই জানিস না।